নাজিফা তুশি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুমারিকা শেষ কাহনে। রাপুনজেল, ঐতিহাসিকের চরিত্রের কথা আপনাদের কারো কি মনে আছে? দীর্ঘ কেশের অধিকারিণী রাপুনজেলের কথা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ফিরে আসছে। বহু বছর আগে সূর্যের একটি ফোঁটা এসে পৃথিবীতে পড়ে, যা থেকে জন্ম নেয় এমন একটি গাছ যে গাছে ছিল মানুষকে সুস্থ করার অসীম ক্ষমতা। করোনা রাজ্যের রানী খুব অসুস্থ হয়ে পড়েন, এই গাছের নির্যাস পান করে সুস্থ হয়ে জন্ম দেন একটি কন্যা সন্তান, যার নাম রাপুনজেল। সূর্যের এই আরোগ্য ক্ষমতা ছিল রাপুনজেলের চুলে। সেই চুল যেমন ছিল দীর্ঘ, ঠিক তেমনই সুন্দর, আর ছিল অসুস্থ মানুষকে সুস্থ করার অপূর্ব ক্ষমতা। রাপুনজেলকে ছোটবেলায় চুরি করে নিয়ে যায় টাইনি বুড়ি মাদার কোথেল। তাকে রাখা হয় গভীর বনের ভেতর একটি সূর্য টাওয়ারে। টাইনি বুড়ি রাপুনজেলের চুলের শক্তি ব্যবহার করে নিজের তারুণ্য ফিরে পেত। রাপুনজেলের চুল এতটাই দীর্ঘ ছিল যে সূর্য টাওয়ার থেকে নিচ পর্যন্ত নেমে যেত অনায়াসে। এরই মধ্যে একদিন সেখানে পৌঁছে যায় ফ্লেম রাইডার। রাপুনজেলের দীর্ঘ চুল বেয়ে সে পৌঁছে যায় রাপুনজেলের কাছে। ডাইনি গোথেলকে হত্যা করে মুক্ত করে রাপুনজেলকে, ফিরিয়ে নিয়ে আসে তার বাবা মায়ের কাছে তাদের করোনা রাজ্যে। দীর্ঘ কেশের জন্য আজও মানুষের কাছে রূপকথা সেই রাপুনজেল এক অনন্য উদাহরণ। এই তো গেল রাপুনজেলের কথা, কিন্তু এখনো সৌন্দর্যপ্রিয় নারীরাও অনুসরণ করছেন রাপুনজেলকে। কেউ কেউ তো আবার ভিডিও আপলোড করে দিয়েছেন ইউটিউবে। চলুন প্রিয় দর্শক, এখন আমরা দেখি এই যুগের রাপুনজেলকে। দর্শক, দেখছিলাম গল্পে রাপুনজেলের অনুসারীকে, এখন আমরা স্বাগত জানাবো আমাদের আজকের কেশবতীকে। চলুন তার আগে দেখে নিই আমাদের অনুষ্ঠানে আসার জন্য কারা ইমেল এবং চিঠির মাধ্যমে ছবি পাঠিয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে স্টুডিওতে আসবেন আমাদের আজকের কেশবতী। আমরা কথা বলবো, জানবো তার কেশের গোপন রহস্য। চলুন স্বাগত জানাই আমাদের আজকের কেশবতীকে। কেমন আছো ফ্লোরা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আমি অনেক ভালো আছি। আমরা জানি যে তুমি অনেক গুণে গুণান্বিত, তুমি পড়াশোনা করছো, জব করছো, আর কি কি করছো? ছোটখাটো একটা বিজনেসও করছি, আর সেই সাথে অবশ্যই চুলের যত্নও করছি, সেটা আমরা তোমার চুল দেখে অবশ্যই বুঝতে পারছি। আচ্ছা, এত কিছুর মাঝখানে, এত কাজের মাঝখানে চুলের জন্য টাইম বের করাটা অনেক টাফ, বাট তারপরে তুমি যে টাইমটুকু বের করো, আমি জানি অবশ্যই তুমি টাইম বের করো, তখন আসলে কি কি চুলের গ্রোথের জন্য অ্যাকচুয়ালি স্টেপগুলো নাও? আমি অ্যাকচুয়ালি খুবই বেসিক কিছু টিপসই ফলো করি, কারণ অত বেশি সময় আমি দিতে পারি না অবশ্যই, কারণ অন্যান্য দিকে অনেক সময় দিতে হয়। তো সেক্ষেত্রে যেটা করি অ্যাকচুয়ালি, সপ্তাহে একদিন আমি সব ধরনের তেল একসাথে করে সেগুলো মাথায় দিয়ে তারপরে ওয়াশ করে ফেলি। আর এক্ষেত্রে আমি ওয়াশ করার ক্ষেত্রে যেই ধরনের শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করি সেগুলো আসলে যেগুলো স্যুট করে সেভাবেই আমি ইউজ করা ট্রাই করি, একটা ব্র্যান্ডই সবসময় ফলো করা ট্রাই করি। এছাড়া এক্সট্রা হয়তো বা দেখা যায় যে খুব বেশি রাফ হয়ে গেলে পার্লারে গিয়ে একটা হেয়ার প্যাক নিয়ে নিই, এর চেয়ে এক্সট্রা অ্যাকচুয়ালি আমি তেমন কিছু করি না, বাট রেগুলার যেটা শ্যাম্পু করা, তেল দেওয়া, সেই জিনিসটা আমি মেনটেন করা ট্রাই করি। তুমি যে বললে যে সব ধরনের তেল দিয়ে তুমি চুলে দাও, তো সব ধরনের তেল বলতে তুমি আসলে কি বুঝাচ্ছ? যেমন বেসিক অয়েল যেটা নারিকেল তেল, কোকোনাট অয়েল, সেটা তো আমরা দিই, সেই সাথে হয়তো বা আমি ক্যাস্টর অয়েলটা দিই, অলিভ অয়েলটা দিই, সবগুলো একটু গরম করে তারপরে। এটা তাহলে অনেক উপকারে, আমি নতুন একটা জিনিস টিপ শিখলাম তোমার কাছ থেকে, যে অনেক ধরনের তেল দিয়ে একটা প্যাক হয় সেটা চুলের জন্য অবশ্যই হেলদি। আচ্ছা, এই ধরো সামারে আমরা যখন বের হই শুটিংয়ে বা তুমি অফিসে যাও,
তখন অ্যাকচুয়ালি অনেক ডাস্ট থাকে, সবসময় দেখা যায় যে আমরা একই রকম ট্রান্সপোর্ট ইউজ করতে পারি না, তো তখন অ্যাকচুয়ালি চুলটাকে কিভাবে ডাস্ট প্লাস ওয়েদার থেকে তুমি প্রোটেক্ট করো? আমার চুল যেহেতু খুবই লম্বা, সো আমি চুলটা ছেড়ে রাখতে পারি না সেই টাইমে, তখন করি একটা খোপা করে, জাস্ট হালকা করে টাইট করে, কিন্তু আমি খোপা করি না, কারণ দেখা যায় সেটাতে চুলের মধ্যে একটু ভাঁজ পড়ে যায় বা চুল অনেক রুক্ষ হয়ে যায়, ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমি একটা স্কার্ফ ইউজ করি, একটা ছোট খোপা করে বা হালকা একটু টাইট কম করে খোপা করে, তারপরে আমি একটা স্কার্ফ পেঁচিয়ে ফেলি যাতে ডাস্টটা হচ্ছে চুলের ভিতরে ঢুকতে না পারে। চুলে কালার করলে তো চুল অনেক ড্যামেজ হয়, অনেক ইচ্ছা করে না যে চুল কালার করি, একটু ট্রেন্ডি লুকটা একটু অ্যাপ্লাই করি। চুল কালার ট্রাই করি কিন্তু বেশি দিন রাখি না, তারপরে দেখা যায় যে আমি ব্ল্যাক করে ফেলি। আর যেটা আমি করি সেটা হচ্ছে ব্লিচটা একটু অ্যাভয়েড করা ট্রাই করি, ন্যাচারাল কালারগুলো যেগুলো ব্র্যান্ডের ভালো বাইরে থেকে হয়তো বা আনাই বা ভালো অ্যাকচুয়াল প্রোডাক্টটা আনে সেটা আমি হচ্ছে চুলে অ্যাপ্লাই করি, বাট ব্লিচটা আমি অ্যাভয়েড করি। তো আমার আলহামদুলিল্লাহ ওরকম বেশি সমস্যা হয়নি চুলের কালার। চুল নিয়ে কি কোনো মজার স্মৃতি আছে যেটা এখনো মনে পড়ে? অল টাইম মানুষজন আমার চুলের উপর বসে পড়ে, এটা হচ্ছে একটা নর্মাল মানে ডেইলি একটা মানে সিকোয়েন্স টাইপসের আর কি, দেখা যায় যে আমি বসে আছি, পাশে কেউ বসছে, অল টাইম যে ভাই একটু সরেন, বা বাসে উঠলে পাবলিক ট্রান্সপোর্টে গেলে ভাই একটু সরেন, এই জিনিসটা কমনলি হয় আর কি। সব তখন বিরক্ত লাগে না আমার চুলটা নষ্ট হয়ে যাচ্ছে, চুলটা ভেঙে যাচ্ছে? এটা তো নর্মালি একটু লাগে, কিন্তু কিছু করার নেই, চুলটা ছাড়া থাকলে তখন দেখা যায় যে এরকম ধাপধুপ মানুষ বসে পড়ে চুলের উপর। তোমার হাজবেন্ড কি তোমার চুল পছন্দ করে? আমার প্রেমে পড়ার মনে হয় প্রথম ক্রাইটেরিয়া এইটা ছিল যে চুল। হ্যাঁ অবশ্যই, যে কোনো ছেলেরই তার ওয়াইফের যদি বড় চুল থাকে আমি মনে করি সেটা অনেক পছন্দ করে। আচ্ছা, আমরা তোমার অনেক সুন্দর সুন্দর ছবি দেখেছি, আমি চাই আমার দর্শকও তোমার এসব সুন্দর ছবি দেখো। প্রিয় দর্শক, আমরা দেখে নিই ফ্লোরার কিছু সুন্দর ছবি। চমৎকার সব ছবি ফ্লোরা, তোমার সাথে গল্প করে আমার খুবই ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আরটিভির পক্ষ থেকে এবং কুমারিকার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটি ছোট্ট গিফট অ্যাম্পার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা যারা ফ্লোরার মতো আমাদের অনুষ্ঠানে আসতে চান তারা জেনে নিন অনুষ্ঠানে আসার নিয়ম। আপনি যদি দীর্ঘ কেশের অধিকারিণী হন তাহলে 4R সাইজের 2 কপি ছবি সহ চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কুমারিকা কেশকাহন, BSEC ভবন, ষষ্ঠ তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। অথবা ছবি সহ ইমেল করুন কুমারিকা কেশকাহন @rtvbd.tv। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন কুমারিকা কেশকাহন। এই সময় হার্বসই হতে পারে আপনার পরম বন্ধু। চলুন প্রিয় দর্শক জেনে নেই কেশ চর্চায় হার্বসের ব্যবহার। এই সেগমেন্টে আমাদের সাথে থাকবেন আয়ুর্বেদ হেয়ার এক্সপার্ট রহিমা সুলতানা রীতা। অবন্তীর মন খুব খারাপ, কারণ ওর চুলে দেখা দিয়েছে ড্যান্ড্রফ। আসলে ড্যান্ড্রফ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ড্যান্ড্রফটা হলো এক ধরনের ছত্রাক যা কিনা ব্যাকটেরিয়াল গ্রোথ আমাদের মাথায় হয়। কারণ হলো রেনি সিজনে বাতাসে ময়েশ্চার খুব বেশি থাকে, মানে আর্দ্রতা থাকে, তো তখন ভেজা ভেজা একটা ভাব থাকে, ওই সময় দেখা যায় খুশকির প্রবণতা আমাদের বেড়ে যায়।
তো যখনই দেখবো যে আমরা আমাদের ড্যানড্রফ মাথায় চলে এসেছে, তো এর থেকে মুক্তি পেতে আপনার জন্য খুব সহজ কিছু সমাধান আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। প্রথমেই আপনি একটি স্টিলের বাটিতে গরম পানি নিন, তারপর আরেকটি বাটিতে আপনি 2 টেবিল চামচ পরিমাণ কুমারিকা এন্টি ড্যান্ড্রফ হেয়ার অয়েল ঢেলে নিন। তেলের যে বোলটা ছিল সেটা বসিয়ে দিন গরম পানির ওপর। তেলটা একটু গরম হওয়ার জন্য 5 মিনিট সময় দিন। এরপর হাতে একটু তুলো নিয়ে পুরো তুলোটা তেলের মধ্যে ভিজিয়ে নিন। দেখবেন যে তুলোটা পুরো সোক করে গেছে তেলে। সেই কটনটা দিয়ে আপনি পুরো স্ক্যাল্পে বিলি কেটে কেটে আলতোভাবে মাখিয়ে দেন। আপনি এশিওর করবেন যেন পুরো স্ক্যাল্প জুড়ে প্রত্যেকটা চুলের গোড়ায় এবং তার ফলিকলের ভেতরে যেন তেলটা ঢুকে। এরপর আলতো করে মাসাজ করতে হবে আঙুলের ডগা দিয়ে। পুরো 5 আঙুল মানে 10 আঙুলের ডগা দিয়েই খুব আলতোভাবে হালকাভাবে মাসাজ করে নিতে হবে। 10 মিনিট সময় ধরে মাসাজ করুন। এতে করে ব্লাড সার্কুলেশন বাড়বে, টক্সিন বেরিয়ে যাবে, অক্সিজেনটা পাস করতে সুবিধা হবে। তারপর আপনার যদি বাড়িতে স্টিমার থাকে আপনি স্টিমে চুলটা দিয়ে দিতে পারেন, তবে তার আগে ক্লিন ফ্লেম পেঁচিয়ে নেবেন। আর যদি আপনার স্টিমার না থাকে, গরম পানিতে একটা টাওয়েল চুবিয়ে পানিগুলোকে খুব ভালো করে চিপে সেই টাওয়েলটা আপনি চুলের মধ্যে খুব ভালো করে পেঁচিয়ে 10 মিনিট রাখুন। তারপর আপনার চুলে স্যুট করে এমন শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নিতে পারেন। এই তো গেল নর্মাল হেয়ার অয়েল ম্যাসাজের কথা। ড্যান্ড্রফ দূর করার জন্য সপ্তাহে একদিন একটা হেয়ার মাস্ক ব্যবহার করলে ভালো ফল পাবেন। কি কি লাগছে এবার দেখে নিন। লাগছে টক দই 1/2 কাপ, ডিম 1টি, লেবুর রস 2 টেবিল চামচ, আদার রস 1 টেবিল চামচ, ভিটামিন ই ক্যাপসুল 1টি, ত্রিফলা 2 টেবিল চামচ, মেথি 2 টেবিল চামচ, শিকাকাই 1 টেবিল চামচ, মধু 1 টেবিল চামচ। অনেকের লেন্থ ছোট থাকে, অনেকের চুলের লেন্থ বেশি থাকে। যদি বেশি থাকে আপনার পরিমাণগুলো ডাবল করে দেবেন। যে উপকরণগুলো দেখালাম সব একসাথে খুব ভালো করে ব্লেন্ডারে মিক্স করলে ভালো হয়। যদি আপনার হাতের কাছে ব্লেন্ডার না থাকে তাহলে আপনি 1 ঘন্টা আগে সব একসাথে মিক্স করে একটা বাটিতে রেখে দেবেন। তারপর পুরো চুলে বিলি কেটে ব্রাশ দিয়ে সুন্দরভাবে প্যাকটা লাগিয়ে দেবেন। পুরো চুলে যেন মাস্কটা খুব ভালোভাবে লাগে সেটা খেয়াল রাখতে হবে। বিলি কেটে স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলে মাস্ক লাগাতে হবে, তারপর পেঁচিয়ে রেখে দিতে হবে 1/2 ঘন্টা। 1/2 ঘন্টা পর শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে খুব ভালোভাবে চুলটা ধুয়ে নেবেন। অনেকেরই ধারণা আছে যে লম্বা সময় ধরে যদি প্যাক রাখি তাহলে চুল মনে হয় ভালো থাকবে, তা কিন্তু নয়। ম্যাক্সিমাম 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি রাখা যাবে না, তা না হলে চুলের গোড়া নরম হয়ে যাবে, চুল পড়তে শুরু করে দেবে। আমরা যে প্রক্রিয়াগুলো আপনাদের দেখালাম আজকে অয়েল ম্যাসাজ এবং প্যাক লাগানোর, পুরো প্রক্রিয়াটি অ্যাপ্লাই করে অবন্তি পাবে পরিষ্কার খুশকিমুক্ত সিল্কি শাইনি স্মুথ হেয়ার, আর মুখে ফুটে উঠবে হাসি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আবার নিতে হবে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন কুমারিকা কেশ কাহন। স্কার্ফ বর্তমান সময়ে ফ্যাশনের একটি বড় অনুষঙ্গ।
এটি যে কেবলমাত্র পোশাকি ফ্যাশনে ব্যবহার করা হয় তা কিন্তু নয়। চলুন দেখে নেওয়া যাক চটজলদি স্কার্ফ দিয়ে কিভাবে করবেন আপনার মাথার চুলের স্টাইল। এই বিষয়ে গাইডলাইন দিবেন তানজিমা শারমিন মিয়নি। অনেকে স্কার্ফ দিয়ে হেয়ারস্টাইল করতে পছন্দ করে, সেক্ষেত্রে জিন্স, টপস, ফতুয়া, সালোয়ার কামিজ সাধারণত এই ধরনের পোশাকের সাথে স্কার্ফ দিয়ে করা হেয়ারস্টাইল খুব সহজেই মানিয়ে যায়। আজকে আমি স্কার্ফ দিয়ে দুটি সিম্পল হেয়ারস্টাইল করে দেখাবো। স্কার্ফ দিয়ে করা হেয়ারস্টাইলের ক্ষেত্রে প্রথমে যেটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে একটি স্কার্ফ। স্কার্ফের ফেব্রিক্সটি হতে হবে অবশ্যই সফট, সেক্ষেত্রে সিল্ক, শিফন, জর্জেট যে কোনো ফেব্রিক্সই হতে পারে স্কার্ফের ফেব্রিক্স। আজকের প্রথম হেয়ারস্টাইলটি করার জন্য লাগবে বড় ধরনের একটি স্কার্ফ এবং স্কার্ফের দুইটি কোণা একত্রিত করে প্রথমে গিট দিয়ে নিতে হবে। তারপরে অবশিষ্ট দুইটি কোণা গিট দেওয়া অংশের কাছে এনে একটা প্যাচ দিয়ে দুই সাইড থেকে টান দিতে হবে এবং টান দিতে হবে একই গতিতে। এবং খেয়াল করবেন যে মিডিলের অংশে এসে একটি ফুলের আকৃতি তৈরি হয়েছে, এই ফুলের আকৃতির অংশটিকে হাইলাইট করেই স্কার্ফটি মাথায় সেট করতে হবে। হেয়ারস্টাইলটি করার জন্য প্রথমে চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিতে হবে এবং ব্যাক কম করে চুলগুলোকে পেছনের অংশ রাখতে হবে। খেয়াল রাখতে হবে সামনের দিকে যেন চুল না থাকে। এরপরে স্কার্ফ দিয়ে যে ফুলটা করা হয়েছে সেটির ফুলের অংশটুকুকে টপে একটা সাইডে রাখতে হবে এবং স্কার্ফের অবশিষ্টাংশ একদম ঘাড়ের পেছনের দিকে নিয়ে যেয়ে একটা গিট দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন শক্ত হয় এবং কোনোভাবে খুলে না যায়। এরপরে স্কার্ফের অবশিষ্টাংশ আবারও টপের দিকে এনে গিট বাঁধতে হবে এবং এক্ষেত্রে ক্লিপ দিয়ে আটকে দেওয়া যেতে পারে বা স্কার্ফের ভেতরে আড়াল করেও দেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে কোনার অংশটুকু যেন কোনোভাবে দেখা না যায়। দ্বিতীয় হেয়ারস্টাইলটি করার জন্য লাগবে লম্বা ধরনের একটি স্কার্ফ এবং স্কার্ফটির কাপড় হতে হবে অবশ্যই সফট। এরপর স্কার্ফটিকে লম্বালম্বিভাবে ভাঁজ করে নিতে হবে। তারপরে সামনের দিকের এবং পেছনের দিকের চুল যে অংশ থেকে আলাদা করা হয়েছে সেই অংশে স্কার্ফের মিডিলের অংশটা রেখে পেছনের দিকের এক সাইডে এনে গিট বাঁধতে হবে এবং খেয়াল রাখতে হবে বাঁধাটা যেন শক্ত হয় এবং স্কার্ফটা খুলে না যায়। এরপর সামনের দিকের এবং পেছনের দিকের চুল আবারও ভালোভাবে আঁচড়ে নিতে হবে। যে সাইডে শিথি করা হয়েছে তার বিপরীত পাশে, অর্থাৎ যে পাশে চুলের পরিমাণ বেশি থাকে সেই দিকের কিছু চুল নিয়ে এবং পেছন থেকে কিছু চুল নিয়ে এভাবে সামনের চুল এবং পেছনের চুলের সমন্বয়ে একটা ফিস্টেল করতে হবে এবং ফিস্টেলটা করতে হবে লুজ করে। তারপর ফিস্টেলের মাথায় একটা রাবার ব্যান্ড আটকে নিতে হবে এবং অপর প্রান্তের চুলগুলো খোলাই থাকবে। এই হেয়ারস্টাইলটি করার জন্য মিডিয়াম বা লং লেন্থ চুল দরকার। তবে খেয়াল রাখতে হবে চুলের থেকে যেন স্কার্ফ বড় হয়ে না যায় এবং চুল যদি ঘন হয় তাহলে হেয়ারস্টাইলটি অনেক ভালো লাগবে। এটি জিন্স, টপস, ফতুয়া যে কোনো আউটফিটের সাথেই মানানসই। প্রিয় দর্শক, চলুন ঝটপট জেনে নেই কুমারিকা কেশ কাহনের আগামী পর্বে কি থাকছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে একই দিনে একই সময়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।